খুব শীত পড়েছে ওই জন্য। হ্যাঁ ঠান্ডা লাগছে আজকে, বাইরে হাওয়া দিচ্ছে ভালো, ওই জন্য আজকে সোয়েটার পরে বসেছি। তো চলো খাওয়া শুরু করি। আজকে না এক বাটিতে করেই দুজনেরটা জল নিয়েছ, দুজনেরটা নিয়ে নিয়েছি। কি কি আছে বলে দিই, এখানে আছে ডাল পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে মুসুর ডাল, এখানে আছে আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজা, আমারও আছে এই যে এটা, এখানে আছে মা কালকে তপসে মাছ রান্না করেছিল চচ্চড়ি মতন মূলো বেগুন ঠেগুন দিয়ে, ওটা তপসে মাছের চচ্চড়ি। এখানে আছে ট্যাংরা মাছের ঝাল, এখানে আছে ফুলকপি আলু দিয়ে ডিমের কারি। বুঝতে পারছো, তপসে ট্যাংরা আর ডিম। চলো স্টার্ট করি। খাওয়া যেত কিন্তু ডাল দিয়ে ক্যাপসিকাম আলু ভাজা ভালো না, ওর জন্যই তো, নাহলে তো ডাল আমাদের জন্য রাখতাম না। আচ্ছা খাওয়ার আগে একটা কথা বলি, তুমি খাও। আমাদের চ্যানেলে তোমরা দেখেছিলে, আমার পরিবারের অনেকেই, আমাদের পরিবারের অনেকেই আছো মৌদির রান্নাঘর আর মৌদির রোজ নামচা এই দুটো চ্যানেলে। মৌদি হচ্ছে আমার দিদি ভাই, যে কলকাতা থেকে আমার কাছে এসেছিল, তোমরা দেখেছো আমাদের প্রিয় দিদি ভাই। হ্যাঁ, মৌদির ছেলে বান্টি, ও হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে যায়, ওর গল ব্লাডারে স্টোন ধরা পড়ে এবং সেটা অপারেটও হয়, এখনও ভালো আছে। তো সেই জন্য মৌদি বেশ কিছুদিন তার দুটো চ্যানেলেই ভিডিও দিতে পারছে না। তো তোমাদেরকে বলি, যারা মৌদির সঙ্গে ছিলে তারা মৌদির সঙ্গে থেকো, আরও যারা মৌদির সঙ্গে ছিলে না আমার চ্যানেলে আছো তারা মৌদির চ্যানেলটা ভিজিট করো, খুব ভালো লাগবে। রোজ নামচা চ্যানেলটা তো ভীষণই ভালো, ভীষণই ভালো, মানে খুব মজার মজার ভিডিও আসে, আর রান্নার চ্যানেলও ভীষণ ভালো। তোমরা সঙ্গে থেকো আর দিদির চ্যানেলগুলো দেখতে থেকো, ভালো লাগবে, খুব তাড়াতাড়ি দিদির চ্যানেলে ভিডিও চলে আসবে। অনুপমা যা বলা বলে দিলাম, আমি তোমাদের একটা কথাই বলবো, আমার দিদি ভাইয়ের সঙ্গে একটু কোঅপারেট করো, কারণ দিদি ভাই একটু, দিদি ভাইয়ের ছেলে একটু অসুস্থ হয়েছিল, এখন ভালো আছে, সেম কথাই আমি বলছি, আমার দিদি ভাইয়ের সঙ্গে একটু কোঅপারেট করো, কদিন একটু ভিডিও তো বন্ধ থাকবে, আবার পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা কি জানো তো, দিদির ভিডিওগুলো সব বান্টি, মানে দিদির ছেলেই তো এডিট টেডিট করে, দিদি ঘরে বাইরে কাজ করে আর টাইম পায় না, তো সেই জন্যই আরো আসেনি ভিডিও। দুর্দান্ত মাছ, কেন নিতে চাইছিলে না তো একদম কাটা উঠে যাচ্ছে একবারে। কালকে তপসে মাছ কিনতে গিয়ে বলছে এগুলো নেব না, কেমন হলুদ হলুদ, আর এখন খেয়ে বলছে দুর্দান্ত মাছ, শুধু কাটা উঠে যাচ্ছে বল না, খেতে কত টেস্টি বলো। বড়ি দিয়েছি তোমার, মা বড়ি দিয়ে মূলো বেগুন ঠেগুন দিয়ে করেছিল, বাবা আবার বলছে এরপরে এই মাছ শুধু করবে, কিচ্ছু দেবে না তার মধ্যে, বেগুন বেগুন কিচ্ছু করবে না, শুধু আলু দিয়ে, মাছের সংখ্যা বেশি থাকবে।
কাটা নেই বলেই তো তোপসেটা ফ্রাই খায়। আজ আমাদের পরিবারে আরেক সদস্যের আর শুভ জন্মদিন। আমাদের সদস্যের আমাদের প্রিয় সদস্যের নাম মিঠু সাহা। হ্যাপি বার্থডে সিস্টার, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের তোমরা যখন জিজ্ঞেস করি কেমন আছো, তোমরা যখন বলো ভালো আছি, একটা আলাদা ফিলিংস আছে। আমাদের পরিবারের সদস্যরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। আর মিঠু সাহা মাই সিস্টার, আজকের দিনটা পুরো আনন্দ করো, কারণ এই ভিডিও তো কালকে যাবে। হ্যাপি বার্থডে মিঠু, শুভ জন্মদিন, খুব এনজয় করো। আর একটা কথা বলে রাখি, তোমরা কেউ ভুল বুঝো না যে আমরা ভিডিও মানে আমরা ভিডিওতে জন্মদিন উইশ করছি না, করছি। এখন কি হয়েছে, কাজের চাপটা বেশি বলে আমাদের যেদিনের ভিডিও সেদিন আপলোড করি না। যেমন আজকের ভিডিওটা, আজকে যার জন্মদিন তাকে এখন উইশ করলাম, তো এই ভিডিওটা কালকে পাবলিশ হবে, ঠিক আছে? কালকে দেখতে পাবে ভিডিওটা যে উইশ করেছি, সেই জন্য আগে থেকে বলে দিলাম। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। যাদের জন্মদিন হবে, আমরা মোটামুটি আমাদের নক্ষত্রপণে থাকবে, নিশ্চয়ই ইউজ করব। তবে যেদিন জন্মদিন তার পরের দিনের ভিডিওতে তোমরা আমাদের উইশটা দেখতে পাবে। ভালোই হবে না? আরেকটা দিন একদম জন্মদিন জন্মদিন ফিলিং হবে। দিনের দিন তো সবাই উইশ করে, আমরাও দিনের দিনে উইশ করছি, কিন্তু পৌঁছচ্ছে তোমার কাছে পরের দিন। দুটোই পেলাম, তার তো ওই সব ঘেটে গেছে, আমিও তো তাই পেলাম। ওই জন্যই বাবা বলেছে, আসলে গোটা গোটা থাকলে তো মাছগুলো দেখা যায়। একদিন নিয়ে আসবো, পেঁয়াজ দিয়ে করবো। হ্যাঁ, ছোট মাছটা ওই তেলাপিয়াটা কাটতে কষ্ট হতো খুব, কিন্তু চচ্চড়িটা যখন বানাতো না সর্ষে বাটা পেঁয়াজ ফেয়াজ দিয়ে, হেভি লাগতো খেতে। খেলে ডিমটা, রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। কাজরির দাম শুনলে, বললো তো 250-160 টাকা। পমফ্রেট তো ছাড়িয়ে গেছে,
সব মাছকে চালিয়ে গেছে, 160 টাকা আড়াইশো নর্মাল লাগে। আগে এত দাম ছিল না তো, হঠাৎ করে দামটা তো বেড়ে গেল কেন? আগে বাবা যখন মাছ আনতো রিঠা আর মাছ, এই মাছগুলোর দাম এত নমিনাল ছিল, তারপর আস্তে আস্তে কোথায় দাম বেড়ে গেল সেটাই ভাবছি। মানে খাওয়া মোটামুটি যারা খেতে না তারাও খাওয়া শিখে গেছে। হ্যাঁ গো, বাবা বললো চেলা মাছে নাকি একদম কাটা নেই, তো একদিন চেলা মাছ আনতে হবে, তো এটাকে হাফ করবে, এটা ফুল থাকবে, তাই তো? কালকে কফিটা কিন্তু খুব ভালো কফি ছিল। আজকে মনে হচ্ছে যে শীতকাল। কেন, গরমকাল কবে ছিল? হয়ে গেছে, বেড়ে গেছে।
আজকে মনে হচ্ছে যে শীতকাল, এই জন্য বললাম যে ঠান্ডাটা পড়েছে ওই জন্য। ও তুমি ফুল স্লিপ পরেছো, আমি সোয়েটার পরে খেতে বসেছি, আর দেখবে ভাত খেয়ে উঠলে বেশ ঠান্ডা লাগে। হাসছো কেন? হ্যাঁ হাসছো কেন? আমি জানি শীতকালে কম্বল আর লেপ দেখলে বেশি শীত লাগে। খাওয়া শেষ, কালকে আবার আসবো, কি নিয়ে আসবো জানি না। ইচ্ছে আছে শীতের কিছু সবজি একটু অন্যরকম করে কিছু বানানোর, দেখি এবার আমার হোম ডেলিভারি যা নেবে। হোম ডেলিভারির আজকে ছিল ডিমের ঝোল, ডাল আর ভাজা, আমরাও তাই নিয়েছি, আর মাছ দুটো এক্সট্রা, দেখি যা নেবে ওটা নিয়েই আসবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই, আর কালকে সকালে 9টা, কাল 9টা না হলে দুপুর 12টায় চেষ্টা করছি একটা চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার। কিসের চ্যালেঞ্জ জানি না, পানিশমেন্ট তো অবশ্যই থাকবে, ভীষণ মজার পানিশমেন্ট। আর যে চ্যালেঞ্জ ভিডিওটা গেছে এর মধ্যে সেইটা দেখেছো তোমরা? না দেখলে দেখে নিও, আই বাটনে দেওয়া থাকবে, ডেসক্রিপশনেও লিংক দেওয়া থাকবে। তেরে বিনা জিন্দেগি সে কোই শিকওয়া তো নেহি, শিকওয়া নেহি, শিকওয়া নেহি, শিকওয়া নেহি, তেরে বিনা জিন্দেগি ভি লেকিন জিন্দেগি তো নেহি, জিন্দেগি নেহি। চলো তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব, দেখতে থাকো বাঙালির ঘরোয়া খাবার। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, এটা ভগবানের কাছে প্রার্থনা করি। টাটা।